গুড ইভিনিং ফ্রেন্ড, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো শনিবার, তো শনিবার বিকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কালকে হলো সংক্রান্তি, কালকে রবিবার সংক্রান্তি। তো সংক্রান্তি পালনের কিছু কাজবাজ আছে বিকালে, তো সেইগুলো করে নিচ্ছি। তো যেমনটা ধরো দেখতে পাচ্ছ, আমি একটু বেশ লেপা পোছার কাজ করছি। তো এটা হলো বিকালে আর কি একটুখানি জায়গা লেপে নিচ্ছি, তার কারণ কালকে এখানে বাস্তু ঠাকুরকে পিঠে দেওয়া হবে তেল সিঁদুর দিয়ে। তো সেই কারণে আগের দিন লেপে রাখতে হয়, বা পরের দিন লেপলেও হয়। আগের দিন লেপে রাখলে কি হয়, বেশ শুকনো থাকে, পিঠেটা দিলে দেখতে সুন্দর লাগে আর কি, ভালো হয় আর কি। তো সেই কারণে মা সকালবেলাটা এই সাইডটা গোবর দিয়ে লেপেছে, আর বাকিটা তোমার দেখতেই পাচ্ছ অর্ধেকটা মতন গোবর দিয়ে লেপা, আর অর্ধেকটা মতন এমনি লেপা নেই। তো এটা মা আর আমি আজকে রাত্রে লেপবো। তো এই এই জায়গাটা তোমার গোবর দিয়ে লেপেছে কেন আর কি, এরকম আমি আর কি লেপবো বলে। তাই কি কি রান্না করছো দুষ্টু? কি এটা? লবণ। লবণ হলুদ কালারের, বাহ সুন্দর। আর কি আর কি কি রান্না করছো? ভাত। বসো, তাড়াতাড়ি বসো, খেতে হবে তো ভাত, তাই না? এখনো হয়নি, আরেকটা আছে শাক ভাজা। ও আচ্ছা আচ্ছা। তো লেপা পোছার কাজ তো হয়ে গেল, তারপর যেটা করব করেছি আর কি, সেটা হলো কিছু ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব, আমের পল্লব, এগুলো ছিঁড়ে নিয়েছে। তো এগুলো কালকে সকালে লাগবে খুব ভোরে, তো তখন তো এগুলো অ্যারেঞ্জ করা সম্ভব না। তো সেই কারণে এখন আর কি বিকালবেলা এগুলো তুলে রেখে ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হবে, তাহলে কী হবে, কালকা পুজোতে সুবিধা হবে। তো তারপর চলে আসলাম, এই যে দেখছো আমাদের তুলসী তলাটা আমি একটু লেপেছি। তোমরা জানো অনেকে যে আমি শনিবারের দিন বড় ঠাকুরকে পুজো দিই, তো সেই কারণে একটু লেপেছি। আর এই যে ফুল তুলে রেখেছি, সবটা জোগাড় করে রেখেছি। আর এই যেটা আর কি লেপলাম আর কি একটু আগে তোমাদের দেখলে, তো এখন একটু কেমন লাগছে, তো কালকে যখন এর উপর দিয়ে আর কি চালের গুঁড়ি দিয়ে আলপনা দেবো, তখন দেখো খুব সুন্দর লাগবে দেখতে। তো ওটা এখন ঢেকে রেখে দেব। তো এখন চলে আসলাম পুরো রাত্রে আর খাবার নিয়ে। তো এখন করে আমি রুটি খাচ্ছি, তো আগে খেতাম ভাত, এখন একটু মোটা হয়ে যাচ্ছে বলে রুটি খাচ্ছি। তো খেজুরের গুড় আর রুটি খাবো রাত্রে। তো তারপর দেখো, বর গিয়েছিলো মেলাতে, মেলা থেকে কত রকমের বলেছি এই খাবারটা নিয়ে আসতে, এই যে পেঁচানো পেঁচানো যে মিষ্টি খাজাগুলো এগুলো আনতে বলেছি। দেখো কত রকমের খাবার নিয়ে এসছে। তো এটা হলো আর কি বলে মুরব্বা বলে, এটা আমার বর খেতে খুব পছন্দ করে, তো ও মেলায় গেলে এটা আনবে বলেছে। আর কোনো খাবার আনলে শুধু এটা আনবে। তো এবারে মেলায় গেলে বাদাম আর জিলাপি না আনলে মেলায় ঘোরা হয় বা মেলা থেকে খাবার আনা হয়, সেই কারণে এই যে এতগুলো খাবার নিয়ে আসে। তো এখন আমার ডিনার কমপ্লিট করে আজকে একটু সকাল সকাল ঘুমিয়ে পড়বো। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট আজকের মতন, আবার দেখাচ্ছে কালকে সকালবেলা। তো চলো, তো দেখো রীতিমতে আমি সকালবেলা চলে আসলাম, তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন যেন কটা বাজে, এখন বাজে সাড়ে চারটে, ভোর সাড়ে চারটে। তো এখন উঠলাম ঘুম থেকে, দেখো জামাকাপড় নিয়ে বেরিয়েছি। তো এই যে দেখো বাইরে একদম অন্ধকার, বাইরে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, এবার স্নানটা করে নিয়েছি আমি ওই রাত্রেও আর কি ওই ভোরবেলায় কনকনে ঠান্ডায়। যদিও আজকে ঠান্ডাটা একটু কম ছিল, মোটরটা অনেকক্ষণ চালিয়ে রাখার পর একটু গরম জল বেরিয়েছে, সেই জলে ঝটপট স্নান করে এই যে সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছি পুজোর জন্য। তো দেখো আমি রীতিমতো পুজোটা কমপ্লিট করে নিয়েছি, ওই যে দেখো বাস্তুকে পিঠে দিয়েছি, তেল সিঁদুর দিয়েছি, ঘট বসিয়েছি। তো এইভাবে আমাদের এখানে আর কি পৌষ আর কি মকর সংক্রান্তি পালন করা হয় আর কি বাস্তু পিঠে দিয়ে, ঠিক আছে। তো চলো এরপরে আমি এবার আলপনাটা দিয়ে দেবো চারিদিকে। তো আলপনাটা যদিও বা আমি দিই না আর কি, ওই পাঁচটা পিঠে দিয়েই দিই, তো এবার আমি একটু ভিডিও করছি বলে তাই আর কি ভালো দেখানোর জন্য একটু আলপনা করে দেবো। তো দেখো আমি তেমন ভালো পাই না, যেমনটা এঁকেছিলাম ঠিক তা তেমনটার উপর দিয়ে আর কি একটু আলপনা করে নেব। তো চলো, তোমাদের আশা করি সবার খুব ভালো লাগবে। তো সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো তোমরা কেমন কীভাবে পালন করলে, কে কী পিঠে করলে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি যদি খুব ভালো লাগে, তাহলে একটা লাইক আর কমেন্ট করো আর শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো আমি আমার কাজ কমপ্লিট করি, তো তোমরা দেখতে থাকো। তো পুরোটা আঁকানোর পরে একেবারে তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই যে দেখো আঁকানোর পরের অবস্থাটা, এই যে দেখো।
তো এখন কিন্তু অনেকটা রাত, আমি এটা পূজোটা যা দিয়ে তারপরে পূজোটা তো দিলাম, এরপর আমি ঘরের পূজোটা দিয়ে দেব আমার ঠাকুরকে আর কি জল মিষ্টি দিয়ে, তারপরে আমি আবার শুয়ে পড়ব। তো এখন একটু তোমাদের সাথে দেখে দিই, যে দেখো সেই যে ঘর থেকে বেরিয়েছে আর ঘরে ঢুকিনি, তার সিঁদুরটাও পরা হয়নি, তো এই কারণে পুজো দেওয়ার সময় গোলা সিঁদুর একটু কপালে দিয়ে নিয়েছিলাম। গুড মর্নিং ফ্রেন্ড সবাইকে। তো তখন উঠে আবার ঘুমিয়েছিলাম, এখন বাজে 8টা, এখন উঠলাম ঘুম থেকে। দেখো বাইরে কত কুয়াশা। তো দেখেছো বাইরে কত কুয়াশা, একবার ঘুম থেকে উঠে আবার ঘুমোলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় উঠতে। তো আমারও তাই হয়েছে, মাও ডাকেনি যে অনেকটা আগে উঠেছি বলে, মা বলছে যতটা পারে ঘুমোক। তো 8টা পর্যন্ত বেজে গেছিলো, তো এই যে মা নারকেল খুঁজছে, আর ওই যে দেখলে যেখানটা পুজো দিলাম সেখানটায় নাকি ঢাকা দিয়ে রেখেছি, ওটা আমাদের ঢাকা দিয়ে রাখতে হয়, কারণ ওই যে পিঠেটা দিয়েছে না, তো ওই পিঠেটা দিয়ে অনেকে অনেক রকমের শত্রুতা করে, সেই কারণে ঢাকা দিয়ে রাখতে হয়। তো বিকাল টাইমে ওটা আমি লেপে মুছে দেবো, তো মা বলে আর কি সেটাই জানি আমি। তো যাই হোক, দেখো বাসি কাপড়গুলো আমাদের স্নান করে এগুলো ছেড়ে রেখেছিলাম, আর তখন আর ধোয়া হয়নি, তাড়াহুড়ো করে পুজোটা দেওয়া হয়েছে, তো বাসি কাপড়টা ধুয়ে নেব। তারপর ওই যে আরেকটা কাপড় রয়েছে, কালকে আর কি বড় ঠাকুরের পুজো দিয়েছিলাম সেই কাপড়টা, তো ওটাও আর কি এখন ধুয়ে নেড়ে দেব। তো এই কাপড়টা শুধুমাত্র বড় ঠাকুরের পুজো দেওয়ার জন্য কাপড়টা ব্যবহার করা হয়। তো দেখো এখনও কিন্তু সকালে কোনো কাজ হয়নি, শুধু পুজোটাই দিয়ে দিয়েছি, এখনও বাসি কাপড়গুলো ধুয়ে নেড়ে দেবো। এখনও পুরো ঘর দুঘর ঝাড় দেওয়া, তারপরে থালা বাসন বের করা, মাজা ধোয়া, উনুন লেপা, সমস্ত কাজ আমার পড়ে আছে। এই সমস্ত কাজগুলো কিন্তু আমার এখন এক এক করে করতে হবে। এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে, এখনও বাসি কাজ হয়নি, রান্নাবান্না কিচ্ছু হয়নি। তাহলে ভাবো কেমন একটা আর কি ব্যস্ত তো দিন কাটছে আমাদের, বুঝতেই পারছো। সকালে আলু বেগুন আর শিম সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম, তো সকালে খাওয়া দাওয়া তাড়াহুড়ো করে তারপরে আবার দুপুরে রান্না বসে দিয়েছিল মা। তো রান্না হয়ে যাওয়ার পরে দুষ্টু আর কি দুই বান্ধবী, আর কি বান্ধবী না, ওটা একটা হলো দিদি একটা হলো বোন, তো ওদের ডেকে আনা হয়েছে, কারণ আজকে আমাদের নতুন চাল রান্না করা হয়েছে। তো নতুন চাল রান্না করলে আমরা আগে খাই না, কোনো একজনকে খাইয়ে তবে আমরা খাই। তো ওরা খাওয়া দাওয়া করছে, বাবাই পাশে খাচ্ছে, তো খাওয়া দাওয়া হচ্ছে এদিকে, ওইদিকে মা পিঠে করছে। তো আজকে আমাদের করছে কাচি পোড়া পিঠে, মালপোয়া আর পাটিসাপটা। তো আজকে সারাটা দিন আমার এভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো আমার পুরো ব্লগটা অবশ্যই জানিও। তাহলে আমার ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।